নমস্কার বন্ধুরা গল্পের উপহার চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে গল্প পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কাজল আজ তার দ্বিতীয় ভাগ গল্প পাঠ পুরোটা শুনবেন অবশ্যই গল্প পাঠ ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন শুনতে থাকুন আজকের গল্পপাঠ কাজল মালতীনগর জায়গাটা কাজলের খুব খারাপ লাগিল না ঘনবসতি সে ভালোবাসে না মালতীনগরে তাহা নাই বাবা যে বাসা ভাড়া লইয়াছে সেটা শহরের অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় জানালায় দাঁড়াইলে অনেক দূর দেখা যায় দৃষ্টির কোনো প্রতিবন্ধক নাই একটা জানালার মুক্ত আদর্শ কাজলের অত্যন্ত প্রয়োজন দুপুরের আকাশে চিল ওরা দেখিয়া সে ঘন্টার পর ঘণ্টা কাটাইয়া দিতে পারে তাই জানালা একটা অবশ্যই দরকার প্রান্তরের দিকে সে যে শুধু চিল দেখিবার জন্যই দাঁড়াইয়া থাকে এমন নহে আসলে চিলগুলো উঠিতে উঠিতে যখন বিন্দুবত হইয়া আসে তখন কাজলের মনটা হঠাৎ বিপুল একটা প্রসার লাভ করে মনে মনে রোজ ভাবে বাপ্পা কোথায় উঠে গিয়েছে চিলগুলো এই এতটুকু দেখাচ্ছে একেবারে আচ্ছা ওখান থেকে না জানি পৃথিবীটা কেমন দেখায় সুদূরের কল্পনা তাহার শিশু মনে স্বপ্নের রং বুলাইয়া দেয় আরও কি একটা মনের মধ্যে হয় সেটা সে ঠিক বুঝাইয়া উঠিতে পারে না সেটা বুঝাইবার উপযুক্ত ভাষা তাহার আয়ত্তে নাই দূরের কথা ভাবিলে দুপুরে জানালায় বসিয়া মেঘস্পর্শী পাখি দেখিলে তাহার বুকের গভীরে কি একটা কথা গুমড়াইয়া ওঠে সে তাহা ভাষায় অনুবাদ করিতে পারে না একদিন অপু বাহির হইতে আসিয়া কাজলকেই জানালায় দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিল কিরে কি দেখছিস হ্যাঁ করে কি দেখিতেছিল তাহা সে বাবাকে মোটেই বুঝাইয়া উঠিতে পারে নাই প্রকাশের চেষ্টায় তাহার মুখ লাল হইয়া গিয়াছিল চিলগুলি নহে অগ্নিবর্ষী আকাশটা নহে মাঠ প্রস্তর নহে মেঘ নহে অথচ এই সবগুলি মিলিয়া যে গভীর ঐকতান সাধারণ মানুষের ইন্দ্রিয়গ্রাহ্যতার বাহিরে সর্বদাই বাজিতেছে তাহা সে কেমন করিয়া শুনিয়া ফেলিয়াছে অপু একেবারে অবাক হইয়া গিয়াছিল তাহার নিজের শৈশবের চিন্তা হুবহু কাজলের মনে প্রতিফলিত হইয়াছে সে সেও রোয়াকে বসিয়া গ্রীষ্মের দুপুরে অবাক হইয়া আকাশ দেখিত প্রকৃতির আশ্চর্য নিয়মগুলির কাছে শ্রদ্ধায় তাহার মাথা নত হইয়া আছে মানুষের মতামত ইতিহাসের গতি সম্পূর্ণ উপেক্ষা করিয়া প্রকৃতি কঠোর হাতে পৃথিবী শাসন করিতেছে প্রকৃতি স্পষ্ট জড়তা শূন্য অথচ রহস্যময় প্রকৃতির রহস্যময়তার প্রতি আকর্ষণ কাজলের রক্তেও সঞ্চারিত আর মুক্তি নাই সে মুক্তি পাই নাই কাজলও পাইবে না রান্নাবান্না কোনো রকমে হইতেছিল সৌভাগ্যের কথা এই যে কাজলের মুখে অপুর রান্না মোটামুটি খারাপ লাগে না কিন্তু এইভাবে বেশি দিন চলিবে না তাহা অপু বুঝিতে পারিয়া একটি বুড়িকে রান্নার জন্য ধরিয়া আনিল খুব বুড়ি নয় দুইজনের রান্নার কাজ চালাইয়া লইতে পারে বুড়িরও কোথাও আশ্রয় মিলিতে ছিল না বলিবা মাত্র পোটলা হাতে করিয়া আসিয়া পড়িল তাহার ব্যস্ততা দেখিয়া অপু মনে মনে ভাবিল আহা বুড়ি মানুষ কোথাও কেউ নেই একে কে তাড়াবো না রেখে দেবো যতদিন থাকে মুখে বলিল তোমাকে কি বলে ডাকবো বলো দেখি তোমার ছেলের নাম তো গোপাল তাহলে গোপালের মা বলে ডাকবো কেমন আর বাবা ছেলে সে কি আমায় দেখে না খেতে দেয় তবু কি জ্বালা তার নাম ধরেই লোকে আমায় ডাকবে যেখানে যায় শুধু গোপালের মা আর গোপালের মা তবে অন্য একটা কিছু বলো সেভাবেই ডাকবখন তাহাতেও বুড়ির আপত্তি দেখা গেল যে ছেলে খাইতে বা পড়িতে দেয় না মুখে আপত্তি করা সত্ত্বেও বুড়ি তাহারই নামেই পরিচিত হইতে চায় অপুর কেমন মায়া পড়িয়া যাওয়ায় গোপালের মা থাকিয়া গেল মালতীনগরে আসিবার পর দিন অপু কাজলকে লইয়া বেড়াইতে বাহির হইল পথটা বাজারের মধ্য দিয়া গিয়া রেল লাইন পার হইয়াছে সে পথ ধরিয়া দুজনে কিছুক্ষণ হাঁটিল বাজার ছাড়াইবার পর বাঁদিকে একটি দোকান হইতে অপু একটা সিগারেট কিনিল লুমকি পড়া একজন মানুষ হাত পা নাড়িয়া বলিতেছে বেরিয়েছে কি এখন সেই দুপুরের আগে একবার যাব না কে বেরিয়েছে তা কোথাও খুঁজে বাঁচিনি কী করি বলো দেখি হরিধান দুধে লাগাই কোথাও বেঁধে রেখে দুধ টু ধুয়ে নিচ্ছে না তো হরিধান দোকানের মালিক অপুকে পয়সা ফেরত দিতে দিতে বলিল আরে খুঁজে দেখো পাবে এখন এখনও তো সন্ধে লাগেনি তুমি বড় বেশি ভাবো কামাল কামাল একটা বিধি ধরাইয়া বসিল বাজার ছাড়াইয়া কাজল বলিল বাবা শোনো কী রে আমায় আর একবার কলকাতায় নিয়ে যাবে কেন রে শহর বুঝি খুব ভালো লাগে বায়স্কোপ দেখবি না তবে একটু চুপ করিয়া কাজল বলিল জাদুঘর দেখবো আবার অপু অবাক হইল আনন্দিতও হইল ও নিশ্চয়ই নিয়ে যাব আমারও দু চার দিনের মধ্যে একবার কলকাতায় যেতে হবে তোকে সঙ্গে করে নিয়ে ক্ষণ পথটা এখন নির্জন ফাঁকা শহরের এদিকে লোকবসতি কম কাজল চারিদিকে তাকাইতে তাকাইতে চলিয়াছিল সারাদিন রৌদ্রে পুরিবার পর সন্ধ্যায় মাটি হইতে কেমন চমৎকার একটা গন্ধ বাহির হয় গন্ধটার সহিত গরমকালের একটা যোগাযোগ আছে শীতকালেও তো রৌদ্র ওঠে কিন্তু তখন এমন গন্ধ বাহির হয় না এক জায়গায় পথের ধারে অনেকগুলি রাধাচূড়া গাছ হলদে হলদে ফুল আছে অপু ছেলেকে চিনাইয়া দিল ওই দেখ ওই হচ্ছে রাধাচূড়া ফুল কালকেই নাম করেছিলাম না মনে আছে বেশ শান্ত সুন্দর সন্ধ্যা এইবার একটি একটি করিয়া নক্ষত্র উঠিবে অপুর হঠাৎ মনে হইল বেশ হতো যদি বাড়ি গিয়ে দেখতাম অপর্ণা জলখাবার তৈরি করে বসে আছে কাজলের হাত মুখ ধুইয়ে খাবার খাইয়ে পড়তে বসাতো আমায় লুচি আর বেগুন ভাজা এনে দিয়ে চা চড়াতে যেত মন্দ হয় না যদি সত্যি অনেক দূর আশা হইয়াছে সামনেই রেল লাইন ফিরিবার জন্য অপু ছেলের হাত ধরিয়া টানিবে এমন সময় কাজল মুখে একটা শব্দ করিয়া দাঁড়াইয়া গেল অপু সবিস্ময়ে তাকাইয়া দেখিল কাজল রেললাইনের ধারে ঢালু জমিটার দিকে চাহিয়া ভয়ে কাঠ হইয়া দাঁড়াইয়াছে রেললাইনের পাশে একটা গরু পড়িয়া রহিয়াছে মৃত ট্রেনের ধাক্কায় নিশ্চয় মারা গিয়াছে শিং দুইটা ভাঙিয়া কোথায় গিয়াছে কে জানে মেরুদণ্ড ভাঙিয়া শরীরটাকে প্রায় একটা মাংসপিণ্ডে পরিণত করিয়াছে পিঠের কাছে চামড়া ফোটা হইয়া এক টুকরা রক্তাক্ত মেরুদণ্ডের হার বাহির হইয়া আছে ঘাড় ভাঙা মুখের কোণে রক্ত মাখা ফেনা বাবা কাজল যেন কেমন হইয়া কাঁপিতে কাঁপিতে উবু হইয়া বসিয়া পড়িল তাহার মুখের ভাব দেখিয়া অপু ভয় পাইয়া গেল রে ভয় কি ভয় কি ওঠ ওঠ ওট বাবা মানিক আমার কোনো ভয় নেই কাজল রক্তশূন্য মুখে বলিল সেই লোকটার গরু হ্যাঁ একেবারে মরে গেছে বাবা আমার খুব খারাপ লাগছে বাড়ি আসিবার পথে কাজল কাঁদিয়া অস্থির জোরে জোরে কাঁদে নাই ফোঁপাইয়াই কাঁদিতেছে অপু অনুভব করিতেছিল তাহার হাতের ভিতর কাজলের হাত বরফের মতো ঠান্ডা অপু নিজেরও খারাপ লাগিতেছিল বিভৎস দৃশ্যটা কেন যে ওই পথে গেল তাহারা তুই এত ভয় পেল কেন রেখোকা হ্যাঁ রে কাজল জবাব দিতে পারিল না তাহার মনের মধ্যে ঘুরিতেছিল ঈষৎ ফাঁক হওয়া রক্ত ফেনামাখা মুখ ভাঙা মেরুদণ্ডের বাহির হইয়া থাকা হাড়টা আর মৃত গরু পড়িয়া থাকিবার অস্বাভাবিক ভঙ্গি অসুন্দর জিনিসের সহিত তাহার পরিচয় কম সুন্দর সন্ধ্যায় বেড়াইতে বাহির হইয়া এই প্রথম সরাসরি অসুন্দরের সহিত তাহার পরিচয় হইয়া গেল এদিনটা কাজল ভুলিতে পারে নাই মালতীনগরে যে স্কুলে কাজল ভর্তি হইয়াছে সেটা অপুর বাসা হইতে খুব একটা দূর নহে তবু অপু কাজলকে স্কুলে পৌঁছাইয়া দিয়া আসে আবার ছুটি হইলে লইয়া আসে বাদবাকি সময় তাহার একাকি নিজস্ব এই সময় সে একটি নতুন উপন্যাস লিখিয়া থাকে প্রথম উপন্যাসের সাফল্য তাহাকে সাহসী করিয়াছে এক উপন্যাসেই তাহার বলিবার কথা শেষ হইয়া যায় নাই অনেক বাকি রহিয়াছে এই উপন্যাসে তাহা লিখিবে আশেপাশে দু একজন প্রতিবেশী অপুর কাছে যাতায়াত করিয়া থাকেন ইহারা জানিয়া গিয়াছেন অপু লেখক অপুর উপন্যাস এরা পড়েন নাই কিন্তু লেখকের উপর এদের অবিচল ভক্তি ফলে শহরে সাহিত্যিকের আগমন সংবাদ রটিতে বিশেষ বিলম্ব হইল না তাহার বাসায় কয়েকটি ছোকরা যাতায়াত শুরু করিল ইহাদের রচনা অপুকে মনোযোগ দিয়া শুনিতে হইত দরকার হইলে কলম চালাইয়া ঠিক করিয়াও দিতে হইত অপুর উপন্যাস ইহারা করিয়াছে অপু অবাক হইয়া লক্ষ্য করিল তাহার নাম বেশ ছড়াইয়াছে এত দ্রুত খ্যাতি আসিবে ইহা তাহার কল্পনার বাহিরে ছিল একদিক দিয়া ভালোই হইয়াছে একা থাকিতে হয় এ ধরনের কিছু তরুণের সহিত আলাপ থাকা ভালো কাজলকে প্রতিবেশীর বাড়িতে রাখিয়া মাঝে মাঝে সে একদিনের জন্য কলিকাতায় যায় বই হইতে আয় হইতেছে মন্দ নহে পাবলিশারের কাছে গিয়া অপু টাকা লইয়া যথাসম্ভব তাড়াতাড়ি মালতীনগরে ফেরে কাজলকে ছাড়িয়া সে বেশিক্ষণ থাকিতে পারে না আজকাল তাহার এই ভাবিয়া অবাক লাগে যে কাজলকে ফেলিয়া কীভাবে এতদিন সে বাহিরে পড়িয়াছিল হোক ফিজি সুন্দর স্থান কাজল সুন্দর তর কলিকাতায় একদিন তাহাকে প্রকাশকের দ্বারে দ্বারে পাণ্ডুলিপি লইয়া ফিরিতে হইয়াছে নূতন লেখকের উপন্যাস কেউ ছাপিতে রাজি হয় নাই এখন পরিস্থিতি কিছুটা অন্য রকম প্রকাশক খাতির করিতেছে যত্ন করিতেছে পূর্বে সে হেনস্থা দিন আর নাই একদিন প্রকাশকের দোকানে ঢুকিতেই প্রকাশক হাসিয়া বলিলেন আরে আসুন আসুন অপূর্ববাবু যে বহুদিন বাঁচবেন হে মাত্র আপনার কথাই হচ্ছিল হ্যাঁ রে ইনি হচ্ছেন সবুরী কাগজের সম্পাদক আপনার একটা উপন্যাস চাই তাই ঠিকানা চাইছিলেন তা আপনার নাম করতে করতেই আপনি এসে হাজির পরে পার্শ্বস্থ স্থুলকায় ব্যক্তিটির দিকে ফিরিয়া বলিলেন আরে এই নিন আর ঠিকানা দিতে হলো না একেবারে লেখক মশাইকেই ধরে দিলাম কথাবার্তা ঠিক হইয়া গেল আগামী সংখ্যা হইতে অপু লিখিবে একটা বিজ্ঞাপন দেওয়া হইতেছে সম্পাদক ভদ্রলোক অপুর লেখার অত্যন্ত প্রশংসা করিলেন অগ্রিম টাকা পকেটে লইয়া অপু পুরাতন দিনের মতো খেয়ালে কিছুক্ষণ রাস্তায় রাস্তায় বেড়াইল এখন সে হোটেলে ঢুকিয়া যাহা ইচ্ছা এবং যত ইচ্ছা খাইতে পারে ইচ্ছা করিলে নোটগুলি একটা একটা করিয়া হাওয়ায় উড়াইয়া দিতে পারে আজ হইতে অনেক দিন আগে অবশ্য খুব বেশি দিন আর কি তাহাকে অভুক্ত অবস্থায় রাস্তায় বেড়াইতে হইয়াছে শুকনো মুখে কেহ ভালোবাসিয়া বলে নাই আহা তোমার বুঝি খাওয়া হয়নি এসো যা হয় দুটো ডাল ভাত না হয় সেরূপ কেহ বলে নাই বরং তেওয়ারি বধূ বেশ ভালো ছিল তাহা স্নেহে কোনো খাদ ছিল না জীবনের পথে তেওয়ারি বধুর মতো কয়েকজনের নিকট হইতে স্নেহস্পর্শ পাইয়াইত কষ্টের মধ্যেও মানুষ সম্বন্ধে সে হতাশ হইয়া পড়ে নাই আজ টাকা কয়টা পকেটে করিয়া সে পরিচিত স্থানগুলিতে একবার করিয়া গেল মনে মনে ভাবিল মানুষ যেখানে কষ্ট পায় ভগবান সেইখানেই আবার তাহাকে সুখ দেন আমার সেই পুরনো মেসের সামনেই পকেটে আজ এক গাদা টাকা নিয়ে দাঁড়িয়ে আছি কথাটা ভাবিয়া তাহার কেমন অদ্ভুত লাগিল মনে হইল রাস্তার ওপারের ওই দোকানে বসিয়া থাকা ধূমপানরত মানুষটিকে ডাকিয়া বলে শুনুন আমি ওই গলিতেই থাকতাম অনেক দিন আগে খেতে পেতাম না কলেজের মাইনে দিতে পারতাম না মা বাড়িতে কষ্ট পেতেন টাকা পাঠাতে পারতাম না আর এখন আমার পকেটে এই দেখুন অনেক টাকা অনেক এ দিয়ে আমি কি করি বলুন তো কিছুদিনের মধ্যেই অপু আরও একটি পত্রিকায় ধারাবাহিক উপন্যাস লিখিতে শুরু করিল বাজারে তাহার বেশ নাম বিশেষ করিয়া তরুণদের কাছে তাহার নূতন দৃষ্টিভঙ্গি অত্যন্ত আদর পাইতেছে মালতীনগরে সেই তরুণ বাহিনী রোজ তাহার দুর্গ আক্রমণ করে সে মাঝে মাঝে বিরক্ত হইলেও মুখে কিছু বলিতে পারে না ছেলেগুলোকে সে পছন্দ করে কিন্তু বড় বেশি বক বক করে তাহারা অপুর একদম মাথা ধরিয়া যায় অপু প্রতি মাসে এক গাদা পত্রিকা ও বই কিনিয়া থাকে ছেলের জন্য ভালো শিশু সাহিত্য আনে এমন বই আনে যাহা কাজলের মনের গভীরে ঘুমন্ত ইন্দ্রিয়গুলিকে জাগাইয়া তোলে কুপমন্ডুক হইয়া বাঁচিয়া থাকিবার কোনো অর্থ হয় না ছেলেকে সে মধ্যবিত্ত মনের অধিকারী করিয়া গরিবে না অপু নিজে ওয়াইড ওয়ার্ল্ড ম্যাগাজিন পড়িতে ভালোবাসে সে পরে ও ভালো গল্প পাইলে তৎক্ষণাৎ ছেলেকে ডাকিয়া শোনায় এইভাবে অপু ছেলের মনে একটা পিপাসা জাগায় কাজলের বিশেষ বন্ধু কেহ নাই স্কুলেও নাই পারাতেও নাই সে সমবয়সীদের মতো দৌড়ঝাঁপ করিতে পারে না যেসব খেলায় শারীরিক কসরতের প্রয়োজন সেগুলি কাজল সব হয়ে এড়াইয়া চলে চেষ্টা করিয়া দেখিয়াছে সে পারে নাই এই তো সেদিন বেনুয়া শিরিশ আম পারিবার জন্য মুখুজ্জেদের বাগানে পাঁচিল ডিঙাইয়া ঢুকিতেছিল আম খাইতে কাজলের আপত্তি নাই কিন্তু মধ্যে প্রাচীর রূপী বড় একটা বাধা রহিয়াছে অতি উঁচু পাঁচিল তাহার পার হইবার সাধ্য তার নাই বেনু আর শিরিশ অদ্ভুত কৌশলে তত্তর করিয়া পাঁচিলের মাথায় উঠিয়া গেল শিরিশ মিটিমিটি হাসিয়া বলিল হিরে পারবি নে তাহাদের উঠিবার কায়দা দেখিয়া কাজলের মনে হইতেছিল ভূমিষ্ঠ হইয়া অবধি তাহারা এই কার্যের অনুশীলন করিয়াছে মনে মনে নিজের অক্ষমতা বুঝিয়া কাজল মৃয়মান হইয়া বলিল না ভাই আমার ডান পায়ে ব্যথা একটা ফেলে দে না ভাই খাই শিরিশ এবং বেনুরা দয়া করিয়া একটা দুইটা আম তাহাকে খাইতে দেয় উপায় কি নিজে উঠিয়া পারিবার সাধ্য তাহার নাই বাহিরের দুনিয়ায় লাফালাফি করিয়া বেড়াইবার সামর্থ সামর্থ্য নাই বলিয়া সে ঘরের মধ্যে অধিকাংশ সময় কাটায় মাঝে মাঝে কাজল বাবার ওয়াইড ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলি নাড়িয়া চাড়িয়া দেখে গল্পগুলির আকর্ষণ তীব্র ছবি দেখিয়া তাহার গায়ের লোম কাঁটা দিয়া ওঠে যে ছবিটায় খুব রহস্যজনক ঘটনার আভাস পাওয়া যায় বাবাকে বলিয়া গল্পটা কাজল শুনিয়া লয় অপু বুঝিতে পারে কাজলের মানসিক বৃদ্ধি শুরু হইয়াছে ঠিক এই একই জিনিস সেও করিত দেওয়ানপুরের স্কুলে কঠিন ইংরেজি বুঝিতে না পারিলে ছবি দেখিয়া কিছুটা আভাস পাইবার চেষ্টা করিত অনেক সময় রমাপতিদাকে ধরিয়া গল্পটা বুঝিয়া লইত সে একই জিনিস আবার ঘটিতেছে রক্তের ভিতর অদৃশ্য বীজ রহিয়াছে তাহাই এসব সম্ভব করিতেছে ধারাবাহিক উপন্যাস দুইখানি শুরু করিবার কিছুদিন পরে অপু বিকালে বসিয়া ছেলের সঙ্গে জলখাবার খাইতেছিল গোপালের মা পরোটা ভাজিয়া দিয়া রাস্তার ওপারের দোকানে দোকতা নিতে গিয়াছে এমন সময় বসিবার ঘরের দরজার মুখে আসিয়া দাঁড়াইল একটি মেয়ে কিশোরী বলায় অধিক সঙ্গত মেয়েটির বয়স কোনো মতেই পনেরো ষোলোর বেশি নহে অপু অবশিষ্ট পরোটা শুদ্ধ থালাখানা তাড়াতাড়ি খাটের নিচে লুকাইবার চেষ্টা করিল আশ্চর্যের উপর আশ্চর্য মেয়েটি একা আসে নাই তাহার পিছনে আরও একটি মেয়ে আসিয়াছে এ মেয়েটি হয়তো প্রথমটি চেয়ে বৎসর দুই তিনের বড় হইবে অপু উঠিয়া কোঁচা দিয়া খাটটা পরিষ্কার করিয়া মেয়ে দুটিকে বসিতে পড়িল কাজল অবাক হইয়া ব্যাপারটা দেখিতেছে অপেক্ষাকৃত কম বয়সী মেয়েটি লজ্জিত সুরে বলিল আপনি তো অপূর্ব রায় লেখক অপুর মনে ভারী আনন্দ হইল সে লেখক বলিয়া মেয়ে দুইটি দেখা করিতে আসিয়াছে তাহার সঙ্গে এ অভিজ্ঞতার স্বাদ তাহার নিকট একেবারে নূতন প্রশংসা সে আগেও পাইয়াছে কিন্তু মেয়েদের নিকট হইতে তা পাওয়ার একটা আলাদাই আনন্দ রহিয়াছে মেয়ে দুটি মালতীনগরেই থাকে ছোট মেয়েটির নাম হৈমন্তী বড়টি তাহা দিদি নাম সরজু হৈমন্তীর সাহিত্যে গভীর অনুরাগ আছে সে অপুর লেখা পড়িয়া অবাক হইয়াছে তাহার ক্ষমতায় অপু কি তাহাকে একটা অটোগ্রাফ দিবে অপু সত্যই অবাক হইল মফসলে মেয়েরা একা বেড়াইতেছে ইহা বেশ নূতন দৃশ্য তাহা ব্যতীত কলিকাতায় অটোগ্রাফ চাহিলে ততটা অবাক হইবার কারণ থাকে না কিন্তু মালতীনগরে অটোগ্রাফ না মেয়ে দুটি দেখা যাইতেছে বেশ আলোকপ্রাপ্তা অটোগ্রাফ দেওয়ার পর অপু তাহাদের চা খাইতে অনুরোধ করিল তাহারা লেখকের সহিত কথা বলিতেই আসিয়াছিল অতএব বিশেষ আপত্তি করিল না কথাই কথায় প্রকাশ পাইল হৈমন্তী গল্প লিখিয়া থাকে অপু বলিল সেটা আগে বলেননি কেন বাহ খুব তো ভালো কথা একদিন নিয়ে আসুন পড়া যাক দিদি কথাটা প্রকাশ করিয়াছিল হৈমন্তী দিকে কটমট করিয়া তাকাইল অপু বেশ মজা লাগিতেছিল হৈমন্তী ছেলে মানুষই তাহার মনের আনন্দকে হঠাৎ জাগাইয়া তুলিল নারীর স্পর্শ না থাকিলে জীবনটা পান সে লাগে নারীর কল্যাণ হস্তই জীবনের রূপ পাল্টাইয়া দেয় হৈমন্তী একখানা চাপা ফুল রঙের শাড়ি পরিয়া আসিয়াছিল শাড়ির আঁচল হাতে জড়াইতে জড়াইতে লজ্জিত মুখে বলিল দিদির যেমন কাণ্ড লেখা টাকা কিছু নয় ও এমনি সরোজু বাধা দিয়া বলিল নানা অপূর্ববাবু বিশ্বাস করবেন না ওর কথা এই সেদিন ওর লেখা বেরিয়েছে কাগজে সরজু যে পত্রিকার নাম করিল সেটা শুনিয়া অপু সত্যই বিস্মিত হইল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাসিকপত্রে যদি এই দুগ্ধপোষ্য বালিকার রচনা ছাপা হইয়া থাকে তবে অবশ্যই একবার পড়িয়া দেখিতে হইতেছে অপু বলিল কোনো আপত্তি শুনছি নে কবে লেখা আনবেন বলুন ফাঁকি দিলে চলবে না সরজু বলিল বাবাও শুনেছেন আপনি এখানে থাকেন উনি বলেছিলেন একদিন আপনাকে দুপুরে খাবার কথা বলতে না 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 আপনার কোনো আপত্তি শোনা হবে না কবে যাবেন বলুন যেদিন যাবেন সেই দিন হৈমন্তী আপনাকে লেখা শোনাবে অপু বিশেষ আপত্তি করিল না রবিবারে নিমন্ত্রণ রহিল কাজলও সঙ্গে যাইবে হৈমন্তী এবং সরজু দুইজনে কাজলকে অনেক আদর করিয়া বিদায় লইল ঠিকানাটা অপু রাখিয়া দিল মেয়ে দুটি বিদায় লইলে অপু বিছানার কাছে আসিয়া বসিতে যাইবে চাদরের উপর নজর পড়িল কয়েকটা বেলফুল তখনও বেশ তাজা বেশিক্ষণ তোলা হয় নাই অপু মনে মনে ভাবিল এইখানটায় হৈমন্তি বসেছিল ওই নিয়ে এসেছিল ফুলগুলো ভুলে গেছে আচ্ছা মেয়ে যা হোক অপু ফুলগুলি তুলিয়া একবার গভীর ঘ্রাণ লইল রবিবারে ছেলেকে লইয়া অপু নিমন্ত্রণ রক্ষা করিতে গেল নিজে একটু বিলাসিতা করিতে ছাড়ে নাই একটা শান্তিপুরি ধুতি পরিয়াছে কিন্তু সেই তুলনায় জামাটা ভালো হইল না ময়লা মতো অথচ এই ধুতিটা পরিয়া নিমন্ত্রণ খাইতে যাইবার তাহার বড় শখ ফলে বিসদৃশ জামাকাপড় পরিহিত অপু নিমন্ত্রণ খাইতে গেল বাড়িতে পা দিতেই হৈমন্তীর বাবা আসিয়া তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইলেন ভদ্রলোক সরকারি কাজ করেন বদলির চাকরি তিনি অপুর উপন্যাসটি পড়িয়াছেন সম্প্রতি যে পত্রিকা দুটিতে অপু উপন্যাস লিখিতেছে সেগুলিও তাহার বাড়িতে রাখা হয় অপু অবাক হইয়া দেখিল বাড়িময় সাহিত্যের আবহাওয়া বাবা ভাই বোন সবাই বেশ শিক্ষিত উদার বসিবার ঘরে প্রচুর বই রহিয়াছে অগোছালোভাবে খাটের উপর টেবিলের উপর ছড়ানো অপু নিজের অভিজ্ঞতা হইতে দেখিয়াছে যে বাড়িতে বই সাজানো থাকে সে বাড়িতে পাঠক কম পড়ুয়াদের বই কখনোই গোছানো থাকিতে পারে না যাহারা শখের আসবাবের মতো বই দিয়া ঘর সাজাইয়া সুরুচির পরিচয় দিতে চাই তাহাদের বই সাজানো থাকিতে পারে হৈমন্তীদের পরিবার সম্বন্ধে অপুর বেশ একটা শ্রদ্ধা জন্মিল তাহার মনে বদ্ধমূল ধারণা আছে যাহারা বই পড়িতে ভালোবাসে তাহারা কখনও খারাপ মানুষ হইতে পারে না অনেক দিন পরে এই বাড়িতে আসিয়া অপুর মনে হইল বেশ সহজ পছন্দ সয় আবেষ্টনির মধ্যে আসিয়াছে কাজল আসিবা মাত্রই বইয়ের কাছে গিয়া বসিয়াছে বই পাইলে সে আর কিছুই যায় না অপু কিছুক্ষণ বাদে বলিল তা এবার লেখাগুলো পড়লে তো হতো না হৈমন্তী কিছুটা সংকোচের সহিত খান দুই পত্রিকা আনিয়া অপুর হাতে দিল অপু ব্যগ্রতার সহিত একটি হইতে সূচিপত্র দেখিয়া গল্প খুঁজিয়া পড়িতে শুরু করিল ভাবিয়াছিল মেয়েলি প্রেমের মিষ্টি মিষ্টি গল্প হইবে একটি মেয়েকে একজন ছেলে দূর হইতে ভালোবাসিল দুই একটা চিঠি দিল বাগানে একবার দেখাও হলো পরে অভিভাবকগণ জানিতে পারিয়া মেয়েটিকে ঘরে বন্দি করিল ইহার পর নায়ক দাড়ি কামানো বন্ধ করিল রোগা হইতে লাগিল এবং স্কুল মাস্টারিতে ঢুকিয়া বড় বড় কবিতা লিখিয়া পরে টিভি হইয়া সাধনাচিত ধামে প্রস্থান করিল ইহা ব্যতীত মেয়ের আর লিখিবেই বা কি একটু তাচ্ছিল্যের সহিত পড়িতে শুরু করিয়াছিল বলিয়াই বোধ হয় ধাক্কাটাই জোরে লাগিল সাধারণ ন্যাকা ন্যাকা ভাষায় লেখা নহে প্রেমের গল্পও নহে একটি মেয়ে গল্প লিখিতে ভালোবাসিত বিবাহ হইয়া প্রতিগৃহে অজস্র সাংসারিক কাজের ভিড়ে তাহার লেখিকা সত্তা গেল চাপা পড়িয়া একদিন বর্ষণ সন্ধ্যায় মেয়েটি অবসর পাইয়া তরঙ্গ খুলিয়া তাহার লেখার খাতা বাহির করিয়াছে সঙ্গে সঙ্গে ভিজা বাতাসের সহিত তাহার কুমারী জীবনের স্মৃতি যেন হু হু করিয়া ঢুকিয়া পড়িল ঘরের ভিতর এই গল্প ভাষার উপর লেখিকার দখলের কথা সহজেই বোঝা যায় অপু অবাক হইল গল্প পড়িয়া মামুরি ধরনের কি প্রশংসা করিবে তাহা ঠিক ছিল এখন গল্পটা সত্য সত্যই ভালো হইয়া পড়ায় সে কিছুই বলিতে পারিল না খাইতে বসিয়া অপু বলিল সত্যিই খুব ভালো লেখা আপনার এতটা ভালো মিথ্যে বলবো না আমি আশা করতে পারিনি হৈমন্তী বলিল আমাকে আর আপনি আপনি বলছেন কেন তুমি বলুন হ্যাঁ হ্যাঁ তোমার গল্প সত্যিই ভালো লাগলো হৈমন্তী এত সাধারণ প্লট নিয়ে এত চমৎকার করে তা ফুটিয়ে তোলা না না তোমার মধ্যে শিল্পীমান লুকি আছে হৈমন্তীর বাবা হাসিয়া বললেন। অত প্রশংসা করলেন না পূর্ববাবু মাথা বিগড়ে যাবে ওর তবে হ্যাঁ এ মেয়েটি আমার সত্যিই পড়াশোনাতে বড় ভালো ছিল বরাবর ক্লাসে ফার্স্ট হতো বড় অসুখে পড়েছিল বলে বছরখানে পড়া বন্ধ আছে খাওয়া হইলে হৈমন্তী অপুর জন্য মশলা নিল মশলা লইতে লইতে অপু জিজ্ঞাসা করিল আচ্ছা সেদিন তুমি আমার খাটের উপরে বেলফুল ফেলে এসেছিলে না তুমি যাবার পর দেখি পড়ে আছে আমার অবশ্য ভালোই হয়েছিল সারা সন্ধে গন্ধ শুকে শুকে বেশ কবিত্ব করা গেল মাথা নিচু করিয়া হৈমন্তী বলিল ফেলে আসিনি আপনার জন্যই নিয়ে গিয়েছিলাম রেখে এসেছি আপনার লেখা পড়ে মনে হয়েছিল ফুল পেলে আপনি খুশি হবেন আমার জন্য নিয়ে গিয়েছ তো আমাকেই দিলে না কেন উত্তরে হৈমন্তী কিছু বলিল না কিছুক্ষণ চুপ করিয়া পরে মাথা তুলিয়া উপর দিকে তাকাইয়া একটু সলজ্জ হাসি হাসিল কই বলে না তো দাওনি কেন দিয়েই তো এসেছিলাম আপনি বুঝতে পারেননি সে কি আমার দোষ বাড়ি ফিরিতে ফিরিতে কাজল বলিল বেশ লোক এরা না বাবা উত্তর না পাইয়া অভিযোগে সুরে বলিল বাবা তুমি সেই থেকে শুনছ না কিছু অপু চমক ভাঙিয়া বলিল এঁ হ্যাঁ 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 তা ভালো লোক বেশ ভালো লোক নাও নাও এখন তাড়াতাড়ি পা চালাও বাড়ি গিয়ে তোমার ইংরেজি বানানগুলো হৈমন্তী প্রায়ই অপুর ভাষায় আসে অপু সম্প্রতি খ্যাতি পাইতেছে কিন্তু এই মেয়েটি তাহাকে সত্য করিয়া চিনিয়াছে পুস্তক সমালোচকদের দায় সারা ভাষা ভাষা আলোচনা নহে হৈমন্তী তার অন্তরে প্রবেশ করিয়া তার চোখ দিয়া বিচার করিয়াছে অপুর লেখক এবং ব্যক্তিসত্ত্বাকে এমন করিয়া আর কেহ আদর করে নাই এক লীলা ছাড়া হৈমন্তী তাহাকে বুঝিতে পারিয়াছে চিনিতে পারিয়াছে অপুর মনে ধীরে ধীরে কেমন একটা বুভুক্ষা জাগিয়া উঠিল ভালোবাসা পাইবার ক্ষুধা তার মনে হইল সারা জীবন এইভাবে ভাসিয়া বেড়ানো সম্ভব নহে জীবনের মূল মাটির মধ্যে চালাইয়া নিজেকে মৃত্তিকার উপরে প্রতিষ্ঠিত করিবার দিন আসিয়াছে যতবার সে স্থায়ী হইবার চেষ্টা করিয়াছে দুর্ভাগ্যের ঝড়ে তাকে ভাসাইয়া লইয়াছে দূরে এখন গৃহে শান্তি পাইতে ইচ্ছা করে তবে গৃহকে সে পায়ের বেরি না ভাবিয়া জীবনানন্দের একটি দিক হিসাবে পাইতে চায় একদিন বিকালে হৈমন্তী আসিল সঙ্গে তাহার ভাই অপু হাসিয়া বলিল আরে আরে এসো এসো ভালোই হলো বিকেলটা মোটে কাটছিল না এখন বেশ গল্প করা যাবে তোমার সঙ্গে তা তো করবেন কিন্তু আজ আমার একটা গল্প শুনতে হবে আপনাকে দেখছেন তো একদিন প্রশ্রয় দিয়ে কি কাণ্ড করেছেন বাড়ে সে কি কথা নিশ্চয়ই শুনবো গল্প তোমার গল্প আমার সত্যিই ভালো লাগে হৈমন্তী সেদিন তোমায় মিথ্যে বলিনি মামুলি প্রশংসাও করিনি সত্যিই তোমার মধ্যে অদ্ভুত গুণ আছে কোথেকে পেলে বলো তো বাড়িয়ে বলা আপনার অভ্যেস আমার লেখা এমন কিছুই নয় জোর তর্ক শুরু হইয়া গেল অপু প্রমাণ করিবেই হৈমন্তী ভালো লিখিয়া থাকে আধ ঘন্টা বাঘযুদ্ধের পর হৈমন্তী হার মানিল অপু বলিল চলো উঠোনে মাদুর পেতে বসি ভেতরে বড্ড গরম চারজনে উঠানে বসিল কাজলের সহিত হৈমন্তীর আশ্চর্য সম্পর্ক গড়িয়া উঠিয়াছে প্রথম প্রথম কাজল তাহাকে তত পছন্দ করিতে পারে নাই কিন্তু পরে কিভাবে যেন কাজলের মতের পরিবর্তন ঘটিয়াছে এখন সে সর্বদা হৈমন্তীর কাছে কাছে ঘোরে হৈমন্তী প্রথম দিন দেখিয়াই ভালোবাসিয়াছিল কাজলের উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ মুখের গরণ সবটাই যেন অপুর ধাঁচে গড়া দেখিলে আদর না করিয়া থাকা যায় না সন্ধ্যা হইয়া আসিতেছিল কাজল হৈমন্তীর কোলের কাছে ঘেসিয়া বসিয়াছে হৈমন্তীর ভাই প্রতাপ হাঁটুর উপরে থুতনি রাখিয়া কি যেন ভাবিতেছে উঠানে সন্ধ্যা মালতির ঝাড়ে ঝিঝির শব্দ সমস্ত দিনের তাপের পর এখন চারিদিকে কেমন শান্ত স্তব্ধতা হঠাৎ এক মুহূর্তের জন্য অপুর কেন যেন ফিজি সমুদ্র বেলার কথা মনে পড়িল এই সময় স্কুল হইতে বাড়ি ফিরিয়া পাউরুটি ও সামুদ্রিক মাছে ঝোল দিয়া জলযোগ করিয়া সে বেলাভূমিতে আসিয়া বসিত সমুদ্রের ওপরেই একটি ছোট শহরে সে মাস্টারি করিত কোনোদিনই তাড়াতাড়ি বাড়ি ফেরা হইত না সে পা ছড়াইয়া বসিয়া থাকিত সামনে অবিশ্রান্ত গর্জন করিতেছে সমুদ্র মাঝে মাঝে ঢেউগুলি তাহার কাছ বরাবর আসিয়া পড়িতেছে চলিয়া যাইবার সময় ফেলিয়া যাইতেছে একটি টানা লম্বা সাদা রেখা আর কয়েকটি ঝিনুক অপুর অদ্ভুত অনুভূতি হইত একটা অপার রহস্যের অনুভূতি সমুদ্রে প্রকাণ্ডত্বের সহিত নিজেকে একাত্ম করিবার মহৎ অনুভূতি অথচ এই এখন সে মালতীনগরে বসিয়াও তো বেশ আনন্দ পাইতেছে অত বিশাল দৃশ্যের সম্মুখীন যে হইয়াছে তাহার এই ক্ষুদ্র স্থানে আবদ্ধ থাকিয়াও কি আনন্দ পাওয়া সম্ভব অপু মনে মনে নিজের আনন্দের কারণটা অনুভব করিল উন্মত্তের মতো উল্কাবেগে পৃথিবীর এ প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরিয়া মরিলেই সার্থকতা লাভ হয় না জীবনের আনন্দ রহিয়াছে অনুভূতির গারহত্যের ভিতর জীবনকে গভীরভাবে উপলব্ধি করিবার ভিতর ফিজির সমুদ্র তীরে বসিয়া সে যেমন হইতে পারে মারুতিনগরেও হইতে পারে স্তব্ধতা ভাঙিয়া অপু বলিল তুমি গান গাইতে পারো হৈমন্তী একটু চুপ করিয়া থাকিয়া হৈমন্তী বলিল পারি একখানা গাও না শুনি সামান্য পরেই হৈমন্তী গাহিল দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ অপুর সামনের দিকে ঝুঁকিয়া শুনিতেছিল হৈমন্তীর গলা ভালো বিশেষ করিয়া গানের কথা এবং উদাস সুর অপুর হৃদয় স্পর্শ করিল পরিবেশের সঙ্গে গানটা যেন কেমন করিয়া মিলিয়া গেল গান শেষ হইয়া গেল অন্ধকার নামিয়াছে বেশ বাতাস অপু ওপরে তাকাইল সব নক্ষত্র এখনও দেখা যাইতেছে না বটে কিন্তু বৃহস্পতি গ্রহ ঝকঝক করিতেছে অপু বলিল বৃহস্পতি চেনো ওই দেখো ওই যেটা ও বাড়ি কারনিশের ডান দিকে জল করছে দেখছ হ্যাঁ 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 ভাবো দেখি ওটা পৃথিবীর চেয়ে কত বড় অন্ধকারের বুকে দীর্ঘপথে সূর্যকে পরিক্রমা করছে সৃষ্টির উষাকাল থেকে ওরকম কত গ্রহ কত নিহারিকা ধূমকেতু মহাশূন্যের অকল্পনীয় ব্যক্তিতে ঘুরে বেড়াচ্ছে জীবনটা বড় অদ্ভুত বড় সুন্দর না তুমি অনুভব করো করি সেই জন্যই তো আপনার লেখা আমার ভালো লাগে একটা দমকা বাতাস আসিল সন্ধ্যা মালতির ঝাড়েই লাগিল দোলা অনেক শুকনো পাতা খর খার শব্দ করিয়া উঠোনের উপর দিয়া সরিয়া গেল কাজল বলিল সেই যে বাবা তুমি বলেছিলে এদের দেবে সেই জিনিস অপু হাসিয়া বলিল এই দেখো একদম ভুলে বসে আছি কলকাতা থেকে অরেঞ্জ ক্রিম দেওয়া বিস্কুট এনেছি তাই কাজলকে বলেছিলাম তোমরা এলে দেবার কথা ভাগ্যিস তুই মনে করি দিলি খোকা অপু উঠিয়া ঘরে বিস্কুট আনিতে গেল হৈমন্তীদের বাড়িতে অপু প্রায়ই যাতায়াত করে আজকাল হৈমন্তীর বাবা মা তাহাকে পাইলে সত্যই খুশি হন সে গিয়া গল্পগুজব করিয়া করিয়া জলখাবার খাইয়া বাড়ি ফেরে কাজলও সঙ্গে যায় মাঝে মাঝে গানের আসর বসে হৈমন্তী আগে হইতে নিমন্ত্রণ করিয়া যায় সাংস্কৃতিক আবহাওয়া অপু পছন্দ করে ফলে এ সহিত তাহার ঘনিষ্ঠতা গড়িয়া উঠিতে বেশি দেরি হয় নাই অপু অনেক ভাবিয়া দেখিয়াছে এক সারা জীবন কাটানো তাহার পক্ষে সম্ভবপর নহে অপর্ণার কথা ভাবিয়ায় সে অন্তর হইতে সাই পাইতেছিল না কিন্তু পরে চিন্তা করিয়া দেখিল অপর্ণার স্মৃতি তাহার মনের যে গোপন কন্দরে স্থায়ী রঙে আঁকা হইয়া গিয়াছে সেখানে আর কাহারও স্থান নাই কিন্তু হৈমন্তীকে সে অস্বীকার করিতে পারিবে না সে যদি বলে আমি হৈমন্তীকে ভালোবাসি না তবে তাহা মিথ্যা কথা বলিবে অপর্ণা স্মৃতিকে শ্রদ্ধার আলোয় বাঁচাইয়া রাখিয়াই সে বর্তমান সত্যকে মর্যাদা দিবে একমাত্র ভয় ছিল কাজলকে লইয়া কিন্তু কাজল ও হৈমন্তী পরস্পরকে নিকট নিকটবন্ধনে আছে। সেদিক দিয়া চিন্তার আর কারণ নাই একদিন অপু কথাটা হৈমন্তীর বাবার কাছে পারিল ভদ্রলোক আপত্তি করিলেন না অপু সজ্জন সুপুরুষ বাজারে নামডাক হইয়াছে সম্প্রতি বই লিখিয়া ভালোই উপার্জন করিতেছে এমন পাত্রের সহিত বিবাহ না দিবার কোনো কারণ নাই তিনি নিজেও বুদ্ধিমান এবং সাহিত্য রসিক ব্যক্তিত্ব এবং রচনা ক্ষমতা তাহাকে মুগ্ধ করিয়াছিল এবং তিনি মতও দিলেন দিন স্থির করিবার জন্য ভিতর বাড়ি হইতে পঞ্জিকা আনানো হইল বিবাহের পর মাস তিনেক কাটিয়াছে বৃষ্টি তেমন হইতেছে না আকাশের রং তামার মতো গরমে দেশ শুদ্ধ লোক হাঁপাইয়া উঠিয়াছে মাটিতে বড় বড় ফাটল গরমে কাকদের সর্ভঙ্গ হইয়াছে ডাকিলে তীব্র কাকা শব্দের বদলে একটা ফ্যাস ফ্যাস শব্দ বাহির হইতেছে মাত্র লোকে প্রতি দণ্ডে একবার আকাশের দিকে তাকাইয়া মেঘ আসিল কিনা দেখিতেছে অপু স্ত্রীপুত্রকে মালতীনগরে রাখিয়া নিশ্চিন্দিপুরে গেল হৈমন্তীকে সে দেশের বাড়িতে রাখিবে মালতীনগর ভালো জায়গা হইতে পারে কিন্তু মালতীনগরের সহিত তাহার আত্মিক যোগাযোগ নাই যদি গৃহী হইতে হয় নিশ্চিন্দিপুরে সে গৃহী হইবে রাধারমন চাটুজ্জের কাছে খোঁজ করিতে বাড়ির সন্ধান পাওয়া গেল তাহাদের পুরানো ভিটার কাছেই ছোটো পাকা বাড়ি মন্দ নহে দাম ও অপুর কাছে সস্তা বলিয়াই বোধ হইল নিজেদের ভিটায় নতুন করিয়া বাড়ি তুলিতে গেলে যা খরচ পড়ে তাহা এখন অপুর পক্ষে জোগাড় করা মুশকিল বাড়ি একেবারে ভাঙিয়া পড়িয়াছে তাহার উপর বাড়ি তোলা অনেক ঝামেলার কাজ ফলে অপু এই বাড়ি কেনায় মনস্থ করিল রাধারমন হাসিয়া বলিলেন হা আমাদের বাড়ির কাছেই হলো আমরা দু ভাই ও বাড়ির একেবারে পাশেই থাকি কি না বেশ গল্প টল্প করা যাবে আপনার মতো পশি পাওয়া বুঝলেন কি না রীতিমত ভাগ্যের ব্যাপার অপু প্রথমে রাধারমণের গায়ে পড়া ভাবটা পছন্দ করে নাই কিন্তু পরে লোকটাকে ভালো লাগিয়া গেল একটু বেশি কথা বলিলেও চাটুর্য লোক মন্দ নহে মালতীনগরে ফিরিবার আগে অপু একবার জঙ্গলাবৃত্ত পুরনো ভিটার সামনে গিয়া দাঁড়াইল মনে মনে বলল বউ নিয়ে আবার আসছি তোমাদের কাছে ফিরে দেখলে তো কোথাও থাকতে পারলুম না তোমরা আশীর্বাদ করো কাজল যেন মানুষ হয় যেন ওর জীবনে পূর্ণতা আসে হৈমন্তীকে লইয়া নিশ্চিন্দিপুরে আসিলে বেশ বড় রকমের হৈচই হইল রানী আগে হইতেই অপুর কেনা বাড়িতে আসিয়া প্রস্তুত হইয়াছিল আরও অনেকে আসিয়া ভিড় জমাইয়াছিল উঠানে অপুরা আসিতেই রানী সবার আগে আসিয়া অভ্যর্থনা করিল হৈমন্তীর পিঠে হাত দিয়া তাহাকে ঘরের ভিতর লইয়া গেল গোলমাল মিটিলে অপু বলিল বউ কেমন লাগলো রানুদি সুন্দর হয়েছে চমৎকার বউ হয়েছে তোর তুই যে বিয়ে করে আবার এসে গ্রামে উঠেছিস তাতে যে কি খুশি হয়েছি তার এবার মন দিয়ে সংসার ধর্মটা করতো বড্ড পাউন্ডুলে হয়ে গিয়েছিলি তুই সর্বপেক্ষা খুশি হইয়াছে কাজল এই কদিন তাহাকে স্কুলে যাইতে হইতেছে না পড়া মুখস্থ করিতে হইতেছে না বাবা বলিয়াছে গ্রামের কাছে স্কুলেই ভর্তি করিবে তাহাতে যে দু একদিন দিন লাগিবে তাহা বেশ মজাই কাটিয়া যাইবে নিশ্চিন্দিপুরে ফিরিবার সময় অপু ছেলে কথা ভাবিয়াছিল শেষে ভাবিল কি আর হবে গ্রাম স্কুলেই ভর্তি করিয়ে দি। বাদ বাকি পড়া আমি নিজে দেখবক্ষণ আমি নিজেও তো একসময় গ্রাম্য স্কুলে পড়েছি আমার কি পড়াশুনো কিছুই হয়নি প্রতিবেশীরা ফিরিয়া গিয়াছে কাজল রানীর সহিত তাহাদের বাড়ি গিয়াছে দুপুরে অপু ঘরে ঢুকিয়া বলিল প্রথম দিন আর বেশি কিছু রান্না টান্না করতে হবে না যা হোক একটা ছেচকি টেচকি কিছু নামিয়ে ফেলো এমনিতেই আসার কষ্ট গেছে রানুদি ডাল আর তরকারি পাঠিয়ে দেবে বলেছে বলেছে নূতন বউ এলো তাকে খাটালে গায়ে নিন্দে হবে যে হৈমন্তী মুখ তুলিয়া নতুন ঘরকন্যা করিবার আনন্দে হাসিল সঙ্গে সঙ্গে অপুর মনে একটা আনন্দের রেস ছড়াইয়া পড়িল সে সংসার করিতেছে স্ত্রী পুত্র লইয়া সবাই খুশি চারিদিক বেশ কেমন ভরিয়া উঠিয়াছে সে হৈমন্তীকে জিজ্ঞাসা করিল তুমি তো অনেক বড় বড় জায়গায় ঘুরেছো বাবার সঙ্গে এই অজপরাগায়ে থাকতে পারবে তো পারবো মশাই পারব আমি সেরকম মেয়েই নই তাহলে তোমাকে বিয়ে করতাম না বরং শহরই আমার ভালো লাগে না আচ্ছা আচ্ছা বিকেলে তোমাকে নিয়ে নদীতে যাব গা ধুতে এই পেছন দিয়েই পথ বাঁশঝাড়ের ভেতর দিয়ে দেখো খুব ভালো লাগবে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও বেলা পড়ে এলো যে কাজল কই সে রানুদীর ওখানে খাবে না না শুধু আমাকে নয় তোমারটাও বারো একসঙ্গে নিয়ে বসে যায় তুমি খেয়ে ওঠো আগে তারপর আমি বসবো বিকাল হইয়া আসিতেই অপু হৈমন্তীকে লইয়া পুরানো ভিটার কাছে গেল এই আমার পৈতৃক ভিটে হৈমন্তী এখানে আমার জন্ম ওই যে আকন্দ গাছ দেখছ ওখানে একটা ঘর ছিল সেই ঘরে আমার বাবা মার পূর্ণ স্মৃতিমণ্ডিত মাটি এখানকার হৈমন্তী ভিটার দিকে মুখ করিয়া গলায় আঁচল দিয়া মাটিতে উপর হইয়া প্রণাম করিল বলিল তাদের তো দেখলাম না কপাল করে আসিনি শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করব তাদের আশীর্বাদ যেন পাই কাজলকে যেন মানুষ করে তুলতে পারি ব্যাপারটা আদৌ নাটকীয় হইল না বরং হৈমন্তী শাষ্টাঙ্গে প্রণাম করিবার মধ্যে অপু অনেক কিছু দেখিতে পাইল সকাল হইতেই নানা মিশ্র অনুভূতিতে তাহার বুক ভরিয়া উঠিতেছিল বৌ লইয়া জঙ্গলাকীর্ণ ভিটার সামনে দাঁড়াইয়া তাহার মনে হইল মায়ের স্নেহ বাবার আশীর্বাদ যেন তাহাদের দুইজনকে ঘিরিয়া ধরিয়াছে এতদিন বাদে অতীতের দিনগুলির সহিত যেন একটা যোগাযোগ স্থাপিত হইল রানুপিসি নানা কাজে ব্যস্ত ছিল তাহাকে বলিয়া কাজল বেড়াইতে বাহির হইল রানী বলিয়া দিল বেশি দেরি করিস নে দূরে যাসনে নে যেন গ্রামের প্রান্তে যে মাঠ আছে তাহার আল ধরিয়া বেলায় হাঁটিতে কাজলের খুব ভালো লাগে মাঠের মধ্যে দূরে দূরে লোক থাকে অধিকাংশ সময়ই মাঠ ফাঁকা ওয়াইড ওয়ার্ল্ড ম্যাগাজিন হইতে শোনা গল্পগুলির পটভূমি হিসাবে এই ফাঁকা মাঠ ও বন্য ঝোপ তাহার মনেই আধিপত্য বিস্তার করে দক্ষিণ আফ্রিকার প্রচণ্ড গরমে মরুভূমির ভিতর হীরক সন্ধানী দুইটি দলের মধ্যে যে ভীষণ সংঘর্ষ হইয়াছিল এই মাঠে সে তাহা প্রত্যক্ষ করিতে পারে দক্ষিণ আফ্রিকার গরমের সহিত সঙ্গতি রাখিবার জন্য সে হাতের উল্টা পিঠ দিয়া শক্ত আলোর উপরকার উত্তাপ অনুভব করে মনে মনে ভাবে আফ্রিকার মরুভূমির বালিও ইমনি গরম বাবার কাছে গল্প শুনিয়া সে লক্ষ্য করিয়াছে যাবতীয় রোমাঞ্চকর ঘটনা আফ্রিকাতেই ঘটিয়া থাকে আফ্রিকা তাহার কাছে রহস্যের দেশ বড় হইলে সে আফ্রিকায় যাইবে সূর্য দিগন্ত রেখা স্পর্শ করিয়াছে কাজল তাকাইয়া দেখিল মস্ত লাল সূর্যটা আস্তে আস্তে দিগন্তে নিচে নামিয়া পড়িতেছে ততক্ষণে একটু ঠান্ডা বাতাস ছাড়িয়াছে আলের পাশে ছোটো ছোটো ঝোপের মধ্য দিয়া হালকা শব্দ তুলিয়া হাওয়া বহিতেছে কেহ কোথাও নাই যত দূর দৃষ্টি যায় উদার বিশাল মাঠ পড়িয়াছে বিকালে কেমন একটা ছায়া ছায়া ভাব নামিতেছে বাতাসের অদ্ভুত শব্দ এর মধ্যে একলা দাঁড়াইয়া থাকিবার যে একটা ভয় মিশ্রিত আনন্দ আছে তাহা কাজলকে অভিভূত করে ঠিক ভয় নহে একটা অচেনা অনুভূতি এই সময় দিন ও রাত্রি সন্ধিক্ষণে বাড়ি হইতে দূরের মাঠের ভিতর পৃথিবীটাকে যেন অচেনাবোধ হয় ফিরিবে বলিয়া ঘুরিয়া দাঁড়াইতেই কাজলে সেই লোকটা সহিত দেখা হইয়া গেল মানুষটার হাতে খঞ্জনি পরনে আঠ খাটো মোটা ধুতি বগলে ছাতা তাপ্পি মারা কাঁধে ঝুলি আপন মনেই আসিতেছিল সামনে কাজলকে দেখিয়া খঞ্জনিটা দ্রুত লয়ে একবার বাজাইয়া দিল কাজল প্রথমে ভয় পাইয়াছিল পরে লোকটা চোখের দিকে তাকাইয়া বুঝিল এ চোখ যাহার তাহাকে ভয় পাইবার কোনো কারণ নাই লোকটা হাসিয়া বলিল বেড়াচ্ছেন বুঝি বাবাজি ভালো ভালো বেড়ানো ভালো বেড়ালে মানুষের চোখ ফোটে তার দুনিয়াটার রূপ দেখতে পায় মানুষ কার দুনিয়া লোকটা আর একবার দ্রুত খঞ্জনি বাজাইয়া ওপরে আকাশের দিকে দেখাইয়া বলিল হই ওইখানে যিনি থাকেন তার তার সবই তো তার বাবাজি সম্পূর্ণটা না পারিলেও কাজল লোকটার কথার খানিকটা অর্থ ধরিতে পারিল বেশ কথা বলে মানুষটি কাজল বলিল তুমি বুঝি অনেক বেরিয়েছ লোকটা মৃদু হাসিল ভেড়ানো আর হলো কোথায় অকাজেই বড্ড বেলা হয়ে গেল হ্যাঁ কিছু কিছু ঘুরেছি বাবাজি বেশিরভাগটাই না দেখাই রইল খঞ্জনি বাজাইয়া লোকটা ভাঙা গলায় দুকলি গান গাহিল ও মন তুই পোড়া সুখে রইলি ভুলে যখন তোর মনের পদ্ম উঠল দুলে প্রভুর পদপরশনে কাজল লোকটাকে ভালোবাসিয়া ফেলিল সুন্দর মানুষ গান গাহিতে পারে গল্প করিতে পারে আর কি চাই বলিল তোমার কি তাড়াতাড়ি আছে এখানটায় বসে আমার সঙ্গে একটু গল্প করে যাও না লোকটা ছাতাটা আলোর গায়ে হেলান দিয়া রাখিয়া বসিল তুমি যদি থাকবে বলো তবে আমার কোনো তারা নেই অনেক গল্প হইল লোকটা সহিত লোকটা সুন্দর গল্প করিতে জানে সাধারণ ঘটনাও তাহার বলিবার গুণে চিত্তাকর্ষক হইয়া ওঠে একটি মেয়ের বাপের বাড়ির গায়ে সে ভিক্ষা করিতে যাইত প্রায়। মেয়েটি কবে বিবাহ হইয়া গিয়াছে সে খবর পায় নাই একদিন না জানিয়াই তাহার শ্বশুর বাড়িতে ভিক্ষা চাহিয়া দাঁড়াইতে বাপের বাড়ি চেনা বলিয়া মেয়েটি তাহাকে অনেক কথা লুকাইয়া বলিয়াছে ইহাতে লোকটা খুব খুশি জগতে কেউ কারু নয় বাবাজি আপন মনে করলেই আপন পর ভাবলেই পর গল্প শেষ হইলে সে ঝুলির ভিতর হইতে একটি পাকা আম বাহির করিল তুমি এটা নাও খোকন বাড়ি গিয়ে খেয়েও না না তোমার জিনিস আমি কেন নেব আমার আর কই এটা তোমারই আমি তোমাকে দিচ্ছি নিশ্চিন্তিপুর এই তো কাছেই একদিন যেও না আমাদের বাড়ি যাবো যাবো নিশ্চয়ই যাব খঞ্জনীতে আওয়াজ তুলিয়া গুনগুন করিতে করিতে সে বিদায় লইল দুই পা হাঁটিয়াই কাজল তাহাকে ডাকিল তোমার নাম তো বলে গেলে না সে ফিরিয়া বলিল আমার নাম রামদাস বোষ্টম স্বল্প আলাপেই রামদাস কাজলের মনে গভীর ছাপ রাখিয়া গেল কেমন সুন্দর জীবন একা একা বেড়ায় মাঠে ঘাটে ঘর বাড়ির ঠিক নাই কোনো বন্ধন নাই আবার পিছুটার নাই বলিয়া দুঃখও নাই খোলা আকাশের নিচে একা খঞ্জনি বাজাইয়া ফেরে সন্ধ্যার আবছা অন্ধকারে কাজল বাড়ির পথ ধরিল বিকালে নদীতে স্নান করিতে যাইবার কথা ছিল অপু আর হৈমন্তী গল্প করিতে করিতে অনেক দেরি করিয়া ফেলিল হঠাৎ খেয়াল হইতে অপু ধর্মর করিয়া মাদুরের উপর উঠিয়া বসিল ওই যা এই যে প্রায় অন্ধকার হয়ে এলো চলো চলো আর কথা নয় দুখানা গামছা আর তোমার শাড়ি আমার ধুতি আর শিশিতে একটু তেল নাও ওবেলা তেল মাথায় দিতে ভুলে গেছি একেবারে ঘাটে মেখে নেব তাড়াতাড়ি গোছগাছ করিয়া বাহির হইতে আরও পনেরো মিনিট দেরি হইল হৈমন্ত্রী জিজ্ঞাসা করিল কাজও এলো না যে ও রানুদির ওখানে আছে সন্ধে উতরে গেলে রানুদি দিয়ে যাবেক্ষণ অন্ধকার নামিতেছে নদীর পথে ঝোপে ঝাড়ে বেশ অন্ধকার ঘনাই আছে বাগান দিয়া যাইবার সময় একটা কি জন্তু ঝরা পাতার উপর দিয়া খরখড় শব্দ করিয়া দূরে শইয়া গেল হৈমন্তী বলিল ও কি গো ভয় পেয়েছ নাকি ও কিছু না সে আলটেয়াল হবে হয়তো কিংবা বেজি সুন্দর লাগছে কিন্তু না শহরে এ সময় গোলমাল গাড়ির ভেঁপু মানুষের ভিড় তার চেয়ে এই ভালো মনে শান্তির চেয়ে বড় জিনিস আর কিছু নেই আরে আরে তুমি যে একেবারে নাটুকে কথাবার্তা বলতে শুরু করলে না গো এই আমার মনের কথা আমি এই চেয়েছিলাম শহর আমার ভালো লাগে না যখনই তোমার লেখা প্রথম পড়েছি মনে হয়েছে কি মনে হয়েছে হৈমন্তী অপুর দিকে তাকাইল না সে আমার বলতে লজ্জা করে আহা বলোই না প্রথম তোমার লেখা পড়েই মনে হয়েছিল এ মানুষটার সঙ্গে আমার খুব মিল খাবে প্রকৃতি যে এত ভালোবাসে দুইজনে কিছুক্ষণ চুপ করিয়া হাঁটিল বেশ কেমন সন্ধ্যায় নদীতে স্নান করিতে যাওয়া বনপথ বাহিয়া এইসব শান্তি ছাড়িয়া সে কিসের অন্বেষণে ঘুরিতেছিল সমুদ্রপাড়ে বাসবাগানের মধ্যে হৈমন্তী হঠাৎ থামিয়া গেল চারিদিকে তাকাইয়া বলিল শোনো কি বলো একটা মজার ব্যাপার হয়েছে তোমার তো দেখি দুপুর থেকে খালি মজার ব্যাপারই ঘটছে কি ব্যাপার মালতীনগর থেকে আসবার আগে পত্রিকায় একটা গল্প দিয়ে না সেই গল্পে একটা বাঁশবাগানে বর্ণনা আছে মনে মনে একটা বাঁশঝাড়ে কল্পনা করে লিখেছিলাম হঠাৎ এখানটায় দাঁড়িয়ে চারিদিক দেখে মনে হচ্ছে অবিকল যেন আমার কল্পনা সেই বাগানটা কেমন আশ্চর্য না অপুর বেশ ভালো লাগিল ঘটনাটা হৈমন্তী এ গ্রামের বউ হইয়া আসিবে ইহা যেন ভগবানই স্থির করিয়া রাখিয়াছেন নিজের অতীত জীবনটা এই আনন্দের মুহূর্তে গোটানো মানচিত্রের মতো চোখের সামনে খুলিয়া গেল বহু কষ্ট গিয়াছে জীবনযুদ্ধে বহু রণক্ষেত্রের সে সৈনিক এখন পুরস্কারের দিন সার্থকতার দিন অন্ধকার ঝোপে ঝোপে কীট পতঙ্গের ঐক্যতান শুরু হইয়াছে বাতাসে দিন শেষের আমেজ আর একটা বন্য গন্ধ অপু বলিল নাও নাও তাড়াতাড়ি পা চালিয়ে চলো সন্ধে যে একেবারে উতরে গেল এক এক দিন রাত্রিতে চাঁদ থাকিলে মাদুর পাতিয়া তারা বারান্দায় শোয় বাবার পাশে মাদুরে শুইয়া কাজল চাঁদ নক্ষত্র আকাশ পৃথিবী সম্বন্ধীয় অজস্র বৈজ্ঞানিক প্রশ্ন করিতে থাকে অপুকে তাহার উত্তর দিতে হয় অপু মাঝে মাঝে কাজলকে বিশ্বসাহিত্যের গল্প শোনায়। কাজল মনোযোগ দিয়া শোনি বেশি রাত হইলে অপুভাবে কাজল ঘুমাইয়া পড়িয়াছে সে গল্প থামাইয়া বলে কী রে ঘুম পেয়েছে অমনি কাজল বলে বাবা আমার ঘুম পাইনি থামলে কেন বলো অপুকে গল্প চালাইতে হয় এইভাবে কিছু দিনের মধ্যেই কাজল বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কয়েকটি গ্রন্থ শুনিয়া ফেলিল একদিন অপু কাজলকে ডাকিয়া বলিল নেনে চল কাল আমার সঙ্গে কলকাতায় চল জাদুঘর যাবি বলছিলি না কাল জাদুঘর দেখবক্ষণ আমারও এমনি কাজ আছে কয়েকটা সেই সঙ্গে সেরে ফেলবো পরদিন সকালে অপু ছেলেকে লইয়া কলিকাতা রওনা দিল কাজল একটা ঘিয়ে রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়াছে হৈমন্তি চুল আঁচড়াইয়া দিয়াছে পরিপাট্য করিয়া যাইবার সময় অপুকে বলিয়া দিয়াছে ওকে ভালো করে দেখে শুনে নিয়ে যাবে কিন্তু যা দুষ্টু হয়েছে কাজল অনেক দিন বাদে কলিকাতা আসিল আবার সেই বড় বড় বাড়ি লোকজন হৈচই রাস্তায় গাড়ির ভেঁপু ট্রামের ঘণ্টা সব মিলিয়া জিনিসটা মন্দ লাগে না বাবা তাহাকে বলিয়াছে বড় হইলে তাহাকে কলিকাতার কলেজে পড়াইবে কলিকাতার বড় বড় কলেজের গল্প বাবা তাহার নিকট করিয়াছে সেখানে লাইব্রেরিতে কত বই আছে তাহা নাকি গুনিয়া শেষ করা যায় না ওই সমস্ত বই সে পড়িবে অপুর কাজ ছিল বিকালে খুব সকালেই রওনা হওয়ায় তাহারা বেশি বেলা হইবার আগেই কলিকাতা পৌঁছাইয়াছিল ট্রামে করিয়া অপু ওয়েস প্ল্যানেটে আসিয়া নামিয়া বলিল এইটুকু চল হেঁটেই যাই কেমন দেখতে দেখতে যাওয়া যাবে বেশ জাদুঘরে ঢুকিতেই কাজলের সেই অদ্ভুত ভাবটা হইল যাহা সে কিছুতেই কাহাকেও বুঝাইয়া উঠিতে পারে না মাথার মধ্যে কেমন একটা ঝিমঝিম ভাব জাদুঘরের একটা নিজস্ব গন্ধ আছে তাহা কাজলকে পুরানো দিনের কথা মনে করাইয়া দেয় নিজের জীবনের কথা নহে বাবার কাছে শোনা ইতিহাসের কথা মানব সৃষ্টির আগেকার পৃথিবীর কথা সমস্ত আবেদনটা সে ঠিক ধরিতে পারে না কিন্তু তাহার মনে হয় এই জীবনের বাহিরে আর একটা বৃহত্তর জীবন তাহাকে হাতছানি দিয়া ডাকিতেছে সারাদিন ভারী আনন্দেই কাটিল প্রাচীন স্তূপ হইতে গুহা গুহামানবের মাথার খুলি পর্যন্ত সব কিছুই কাজলের কাছে সমান আকর্ষণীয় প্রাচীন জীবজন্তুর কঙ্কালগুলি যে ঘরে আছে সে ঘর ছাড়িয়া কাজল আর নড়িতে চাই না উল্কাপিণ্ডটার সামনে দাঁড়াইয়া উত্তেজনায় তাহার চোখ কোটোর হইতে বাহির হইয়া পড়ে আর কি ফসিলের ঘরে সে অপুকে জিজ্ঞাসা করে তুমি যে বলেছিলে পলিমাটিতে মাটিতে তারা মাছের ফসিল আছে সে কই বাবা এ সমস্তই অত্যন্ত পক্কতার লক্ষণ সন্দেহ নাই কিন্তু অপু কাজলকে এইভাবেই মানুষ করিয়াছিল এই বয়সে অন্যরা জাদুঘরে গিয়া মুগ্ধ বিস্ময়ে চতুর্দিক একবার দেখিয়া আসে মাত্র কক্ষ হইতে কক্ষান্তরে ঘুরিয়া পা ব্যথা করিয়া বেতে ঝুড়িতে আনা জল খাবার খাইয়া মা বাবার সহিত বাড়ি ফিরিয়া যায় কিন্তু কাজল বুঝিতে চাই কাজল অনুভব করে বিকালে জাদুঘর বন্ধ হইবার সময় অপু বলিল চল এবার আমার কাজটা সেরে আছি বইয়ের দোকানের দিকে যেতে হবে পাবলিশারের কাছে কিছু টাকা পাওনা ছিল দোকানে ঢুকিতেই মালিক হাসিয়া বলিল আসুন আসুন অপূর্ববাবু আসুন আসুন এবার তো অনেক দিন বাদে এলেন আপনার ও বইটার স্টক প্রায় শেষ নতুন এডিশন সম্বন্ধে একটু কথাবার্তা বলে নিতে হয় হ্যাঁ এটি কে বাহ বাহ বেশ বেশ অপুর এসব আজ ভালো লাগিতেছিল না সকালে খুব আনন্দ করিয়া বাহির হইয়াছিল বটে কিন্তু দুপুরের পর হইতে শরীরটা ভালো বোধ হইতেছিল না বুকের কাজটায় কেমন একটা ব্যথা ব্যথা ভাব এখন আবার নতুন অ্যাডিশন সম্বন্ধে বাক্যালাপে ঝামেলা আসিয়া জুটিল সমস্ত কথা মিটিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগিল অপুর মাথা ঘুরিতেছিল বুকের যন্ত্রণাটাও বেশ বাড়িয়াছে কেন যে হঠাৎ এমন হইল বোঝা যাইতেছে না শরীর লইয়া পূর্বে সে কখনো চিন্তায় পড়ে নাই দোকান হইতে বাহির হইয়া সে কাজলের হাত ধরিয়া রাস্তা পার হইবার জন্য ফুটপাথ হইতে পিচের রাস্তায় নামিতে গেল সঙ্গে সঙ্গে পৃথিবীটা যেন তাহার পায়ের নিচু হইতে সরিয়া যাইতে লাগিল হু হু করিয়া সে যতই পা নামাইতেছে পা রাস্তায় ঠেকিতেছে না ফুটপাথ হইতে রাস্তা এত নিচু পরক্ষণেই বুকের বেদনাটা বাড়িয়া উঠিল মাটিতে পড়িতে পড়িতে সে হাত বাড়াইয়া কাজলকে ধরিতে গেল কাজল যেন অনেক দূরে সরিয়া গিয়াছে তাহাকে আর ধরা যাইতেছে না সব দূরে সরিয়া গিয়াছে সে একটা অন্ধকার অতল গহরের মধ্যে পড়িতেছে প্রকাশক ভদ্রলোক দোকান হইতে ছুটি আসিলেন রাস্তায় লোক জমা হইয়া গেল কাজলের হাত পা কেমন ঝিমঝিম করিতেছিল ঘটনার আকস্মিকতায় সে হতবুদ্ধি হইয়া সাহায্যকারীদের মুখের দিকে কয়েকবার তাকাইয়া দেখিল মাত্র বাবা পড়িয়া গিয়াছে ব্যাপারটা তাহার বিশ্বাস হইতেছিল না তাহার কাছে বাবা সর্বশক্তিমান বাবার ক্ষমতা অপ্রতিরোধ বাবাকে মাটিতে পড়িতে দেখিয়া কাজলের সমস্ত হৃদয় আতঙ্কে সংকুচিত হইয়া আসিল অপুকে উহারা ধরাধরি করিয়া দোকানের ভিতর তুলিয়া আনিল কাজলকে কেহ ডাকিল না সে নিজেই আস্তে আস্তে হাঁটিয়া সবার পিছন পিছন দোকানে ঢুকিয়া দেখিল তাহার বাবাকে একটা বেঞ্চির উপর শোয়াইয়া জলের ছিটা দিয়া বাতাস করা হইতেছে কাঠের একটা টেবিলে হেলান দিয়া সে ভাবিবার চেষ্টা করিল বাবার কিছুই হয় নাই ঘটনাটা একটা দুঃস্বপ্ন স্বপ্ন ভাঙিয়া গিয়া এখনই দেখিবে সে বাবার পাশে শুইয়া আছে গল্প শুনিতে শুনিতে ঘুমাইয়া পড়িয়াছিল মিনিট কুড়ি বাদে অপু তাকাইল সে চিত হইয়া শুইয়া আছে ওপরে যেন কালো করি কাঠ চারপাশে লোকের কণ্ঠস্বর বুকে কাহারা একটা ওজন চাপাইয়া দিয়াছে যেন এটা কোন জায়গা সে এখানে শুইয়া কেন একটু বাদে সমস্ত কিছু মনে পড়িতে সে আচ্ছন্নের মতো হাত বাড়াইয়া বলিল খোকা কোথায় গেল খোকা কলিকাতার সেদিনকার সেই ঘটনার পর হইতেই অপুর শরীর খুব ভালো যাইতেছে না কলিকাতার ভালো স্পেশালিস্ট দেখাইয়াছে ডাক্তার বলিয়াছে ব্লাড প্রেশার আছে কিডনিও ভালো কাজ করিতেছে না খাওয়ার ব্যাপারে নজর রাখিতে হইবে লবণ কম খাইতে বলিয়াছে অপু হাসিয়া বলিয়াছিল হে বয়সে প্রেশার হয় বলিয়াই তাহার মনে হইয়াছিল খুব একটা কম বয়স তাহার নয় দেখিতে দেখিতে বয়স বেশ বাড়িয়াছে ডাক্তার বলিলেন সাধারণত এই বয়সে প্রেশার হয় না আমার মনে হয় কিডনির জন্যে এরকম হচ্ছে কতগুলো ওষুধ দিলাম খেয়ে দেখুন কেমন থাকেন ওষুধ খাইয়া অপু বিশেষ উপকার বোধ করিল না মাঝে মাঝে শরীর খারাপ লাগে সে আমল দেয় না হৈমন্তীর কড়া পাহারার জন্য নিয়মের হেরপের হইতে পারে না খাওয়া শোয়া ইত্যাদি বাঁধা সময়ে করিতে হয় অপু স্বাস্থ্যের জন্য হৈমন্তী বড়ই উদ্বিগ্ন সে কোথাও বাহির হইলে না ফেরা পর্যন্ত হৈমন্তী ঘর বাহির করে দেরি হইলে কাজলকে বলে দেখ তো খোকা একটু এগিয়ে কাঁঠাল তলার কাছে তোর বাবা এলো কি না অপু বেশিক্ষণ ঘরে থাকিতে পারে না তাহা ছেলেবেলা যেন আবার ফিরিয়া আসিয়াছে বৈকালে রৌদ্র পড়িতে না পড়িতে ছেলেকে লইয়া বাহির হইয়া পড়ে মাঠে ঘাটে ঘুরিতে ঘুরিতে সন্ধ্যা উতরাইয়া যায় কোনো দিন একাই বেড়াইতে যায় বিকালগুলি তাহার একান্ত নিজস্ব ব্যক্তিগত কোনো কারণেই একটা বিকাল সে কাহাকেও দিয়া দিতে পারে না অসুস্থ হইবার পর হইতেই অপুর কেমন একটা ভাব হইয়াছে প্রায়ই সে বিষণ্ন মুখে কি যেন ভাবে প্রকাশকদের নিকট পাওনা টাকার আগে সে হিসাব রাখিত না এখন বড় একটা খাতা বানাইয়াছে তাহাতে টাকা কড়ির কথা লিখিয়া রাখে নিশ্চিন্দিপুরে হৈমন্তীর নামে কিছু জমি কিনিয়াছে নূতন উপন্যাসখানির টাকা দিয়া হৈমন্তীকে গহনা গড়াইয়া দিয়াছে হৈমন্তী একদিন চটিয়া বলিল এসব শুরু করলে কি নবাব বাচ্চা হয়েছ নাকি রাজ্যে জমি জমা গয়না পত্তর এসব তোমার কাছে আমি কবে চেয়েছিলাম তুমি চাওনি হৈমন্তী আমি দিচ্ছি হৈমন্তী ঠোঁট কাঁপিয়া উঠিল কেন দিচ্ছ আমি এসব চাই না এসবে তোমার প্রয়োজন নেই আমি জানি কিন্তু কাজলের তো ভবিষ্যৎ আছে প্রথম জীবনটা যেন ওকে কষ্ট করতে না হয় তারপর চাকরি বাকরি করলে ওই তোমার ভার নেবে অন্তত ততদিন হৈমন্তীর চোখে কিসের একটা ঝলক খেলিয়া গেল সে অপুর কাছে সরিয়া আসিয়া বলিল আমার ভার শুধু আমার ভার কেন তুমি তোমার ভার নেবে না বলো অপু কিছুক্ষণ চুপ করিয়া রহিল তাহার পর আস্তে আস্তে বলিল হ্যাঁ আমার ভারও নেবে বই কি তারপরই সে হাসিয়া ব্যাপারটা লঘু করিতে গেল বটে কিন্তু নিজে নিজেই বুঝিল হাসিবার জন্য তাহাকে চেষ্টা করিতে হইতেছে গম্ভীর হইয়া থাকে সে তা বলিয়া মন তার খুব খারাপ নহে কেমন একটা আনন্দে সে বুঁদ হইয়া অস্তিত্বকে উপভোগ করে শতকোটি নক্ষত্র এবং নিহারিকার ভিতর নিজের অস্তিত্বকে উপলব্ধি করিবার তীব্র আনন্দ অন্য সমস্ত কিছু তুচ্ছ করিতে শিখাইয়াছে মৃত্যুকে সে ভয় করে না কারণ মৃত্যুর আগেই সে জানিতে পারিয়াছে জীবন কাহাকে বলে জীবনকে সে জানিতে পারিয়াছে মৃত্যুকে তাহার ভয় কি আকাশটা দুপুরে ধক ধক করিয়া জ্বলে বিকালের দিকে স্নিগ্ধ হইয়া আসে সন্ধ্যায় বাতাসে দিন শেষে সুর বাজে অন্ধকার ঘন হইলে অপু নদীর ধারে ঘাসে ছাওয়া ঢালু জমিতে শুইয়া দেখে আকাশে তারা ফুটিয়া উঠিতেছে তাহার ছোটবেলায় যেমন উঠিত এ সময়টা সে নৌকায় করিয়া নদীর উপর বেড়াইত ছোটবেলাটা কত দূরে চলিয়া গিয়াছে মনে কোনো দুঃখ নাই কেমন উদার আনন্দ পাড়ের নিচে নদীর বহিয়া যাইবা সহজ ভঙ্গির মতো আনন্দ নদীর ওপারে দিগন্তের উপর উল্কাপাত হইল রূপালি আগুনে তীব্র শিখা সন্ধ্যা আকাশে একটা উজ্জ্বল সরলরেখা টানিয়া দিয়া গেল সঙ্গে সঙ্গে অপুর মনে সুদূরে চিন্তা জাগিয়া উঠিল উল্কাটি এক বিশাল বিশ্বের দূত মহাজগতের সংবাদ বাহক তাহার মনটা হঠাৎ বড় হইয়া ব্যপ্ত হইয়া দেখিতে দেখিতে যেন সমস্ত আকাশে ছড়াইয়া গেল আজকে গল্পের দ্বিতীয় ভাগ এই পর্যন্তই পরবর্তী ভাগগুলিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি ততদিনের জন্য সকলে ভালো থাকবেন নমস্কার